মা নর্মদা আছে, সেদিকে আবার কাবেরী, এই সঙ্গম আছে, এই সবটা মিলে একটা এত সব এক জায়গায় পাওয়া খুবই কঠিন ব্যাপার। আবার আজকে দিন হচ্ছে মহাশিবরাত্রি, তাতে কত সে যোগ একসঙ্গে হয়ে আছে। প্রতিটি ধর্মস্থানের স্থান, দেবতা, নদী, তিথি, এগুলোর গুরুত্ব দু টাইপের কাজে লাগে মানুষের। একটা হচ্ছে ঠিকঠিক বিধি মেনে যদি কোনো অনুষ্ঠান করে, চান করে, ভগবানকে পুজো আর্চা কিছু করে, তাহলে বিশিষ্ট পুণ্য লাভ হয়। এটা অন্যান্য দিনে অন্যান্য স্থানে মানে দেশ কাল পাত্র সমস্ত কিছু যদি ঠিকমতো জুটে তাহলে সে পুণ্য প্রচুর হয়, ঠিক আছে। আর যদি কেউ সাধক এই পুণ্যার্জনের দিকে নজর না দেয়, মানে সে যদি মুখ্য মার্গের দিকে যায়, তাহলে তার বিশেষ লাভ হচ্ছে যে এই ভগবান এই স্নান করা বলুন, পূজা পাঠ করুন, যা কিছু তাতে তার সংকল্পটা পরিবর্তন হবে, পুণ্যের জন্য কাজ করবে না, সে কাজ করবে এগুলো যে বিধি অনুষ্ঠান আছে সেগুলো করবে, যাতে ত্যাগ বৈরাগ্য ভক্তি বৃদ্ধি পায়, তাতে তার যে ভগবানের উপরে ভক্তি হওয়া অথবা মুক্তি পাওয়া সে কাজের দিকে সেই লক্ষ্যের দিকে সে বেশি এগিয়ে যেতে পারে। এই ধরনের বিশিষ্ট স্থান, দেবতা, নদী আর পর্ব এইগুলো যদি এক কাছে হয় আর ঠিক ঠিক বিধি মেনে কোনো অনুষ্ঠান হয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা হচ্ছে মানুষের লাভ, দুটি লাভ, ঠিক আছে, পুণ্য লাভ হতে পারে অথবা মুখের দিকে এগিয়ে যেতে পারে, এর বাইরে আর তেমন কোনো লাভ নেই। এর বাইরে টাকা পয়সা সবই ও পুণ্যের মধ্যে চলে আসে। লোক হয়তো চাইছে আমি এখানে এলে আমার আমুক হয় তমুক হয় এগুলো হয়, সেটা শ্রদ্ধার উপরে নির্ভর করে। আমি অনেকবার অনেকবার কি হয় কি এই ধরনের কিছু পুণ্য কাজ কিছু করলে তাদের কিছু পাপের সঙ্গে পাপ টাপ কেটে গেলে তাদের কিছু যে অসুবিধে হয় না জীবনে সেগুলো কেটে যায়, তার ফলে তারা মনে করে যে এই তীর্থস্থানে গেলাম আমি এই করলাম সে করলাম, দান ধর্ম করলাম, পুণ্য কর্ম করলাম, দান করলাম, কিন্তু জপ 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 জাপ করলাম, এইসব করে আমার অমুক অমুক কাজে সুবিধা হয়, আমার এই লাভ হয় ইত্যাদি, এইগুলো সব ওই পুণ্যার্জনের মধ্যেই চলে আসে। পুণ্যার্জন করা মানে হচ্ছে এইগুলো সুবিধা হয় মানুষ।
Hey, hello, Randy.